আমি তো আগেই বলেছিলাম, উপতেশ্বর কাছ থেকে প্রধানমন্ত্রী মশাইকে সরিয়ে নিলেই ও অসহায় হয়ে পড়বে। কিন্তু ত্রিজাটা, এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ সময়, আমাদের অনেক ভেবে চিনতে পা ফেলতে হবে। সত্যি মাসুমা, আপনার মেধার তুলনা হয় না। প্রধানমন্ত্রী মশাই বহু বছর ধরে এই পদে আসীন থেকে উপতিষ্ঠকে সাহায্য করে আসছিলেন, কোনো মতেই তাকে কিছু করা সম্ভবপর হচ্ছিল না। তাই যদি বলো ত্রিজটা, তাহলে সমস্ত কৃতিত্ব জ্যোতিষবিদের। না না, কৃতিত্বের কিছু নয়, এ তো আমার কর্তব্য। আমার কিন্তু মনে হয় এই গণনার কথা শুনে এই রাজবংশ তথা মন্ত্রিমণ্ডলে গভীর রেখাপাত হবে। রেখাপাত যে হবে সে আমি জানি ত্রিজটা, কিন্তু আমার দেখার বিষয় হল প্রধানমন্ত্রী মশাই এখন কি করে। এই ধরনের আক্রমণের অর্থ কি বলুন তো রাজলা? শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মশাই কি? ছি, তুমি ঠিক বলেছ ঐশিকা, প্রধানমন্ত্রী মশাইয়ের মতো এরকম অভিজ্ঞ বিচক্ষণ মানুষের সম্পর্কে এই ধরনের কথা, এ তো কুৎসাসম। আমার শুধু খারাপ লাগছে মীনাক্ষীর কথা ভেবে। ওর সামনে যেভাবে আলোচনা হচ্ছিল লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছিল। ঐশিকা, সম্ভ্রম বোধ, মর্যাদা বোধ, এগুলো রাজবংশে খুব গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত ত্রিজটা এই সব কিছুই হারিয়ে ফেলেছে। তুমি বাধ্য থাকবে না, তুমি প্রতিবাদ করো, কিন্তু ভেবে চিনতে পদক্ষেপ ফেলো, তা না হলে কিন্তু রাজবংশেরই সর্বনাশ। কিন্তু রাজিমা, এর মধ্যে যদি ওরা আবার আক্রমণের শিকার হয়? প্রধানমন্ত্রী মশাই সম্পর্কে যা বলা হলো তা সত্যিই কি কোনো বড় আক্রমণের ইঙ্গিত? ঈশ্বর, কোনো একটা পথ দেখাও, যেভাবেই হোক এই আক্রমণ থেকে আমাদের রক্ষা করো, রক্ষা করো ঈশ্বর। হে সূর্যদেব, আমার তারারা আমাকে ভুল হতে দিতে পারে না। তাহলে কি রাজ্যাধীশ মশাই কোনো ভুল করলেন? আচ্ছা, ওনার কোনো বিশেষ উদ্দেশ্য নেই তো? না, আমাকে একবার এই বিষয়ে কারোর সাথে কথা বলতেই হবে। রাজজ্যোতিষী মশাই প্রধানমন্ত্রী মশাইয়ের জন্মকুণ্ডলী গণনা করে দেখেছেন গ্রহের অবস্থান এতটাই বিপজ্জনক যে সিংহলের সমস্ত অশুভ ঘটনার কারণ তিনি। সে কি কথা? এখানে শেষ কথা নয়, খনা পুনর্গণনা করে দেখেছে রাজজ্যোতিষী মশাইয়ের গণনা সম্পূর্ণ ভুল। এ কিছুতেই হতে দিতে পারি না। আমি 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 নিজে গিয়ে ওনার সঙ্গে কথা বলবো, ওনাকে বোঝাবো ওনাকে যে আমাদের প্রয়োজন রাজিমা। ঠিক তাই, ওনাকে আমাদের প্রয়োজন। আর কাল বিলম্ব না করে এক্ষুনি এক্ষুনি যাও, ওনার সঙ্গে গিয়ে কথা বলো। হ্যাঁ রাজিমা, আপনি আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আমি আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি। কি হয়েছে আপনার, অসুস্থ বোধ করছেন? প্রধানমন্ত্রী কি হয়েছে? উনি এখানে নেই।